28 জানুয়ারি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 17তম দ্বিবার্ষিক নির্বাচন। 29 জানুয়ারি ভোর রাতে ঘোষিত হয়েছে ফলাফল। এবারে নির্বাচনে জয়ের মাধ্যমে টানা তিন মেয়াদে সমিতির সাধারণ সম্পাদক হলেন জায়েদ খান। অন্যদিকে প্রথমবারের মতো সমিতির নবনির্বাচিত সভাপতি হলেন ইলিয়াস কাঞ্চন। দুই প্যানেল থেকে এই দুজন উঠে আসায় ও নিরঙ্কুশ বিজয় কোনো প্যানেল অর্জন না করায় নির্বাচনের প্রতিশ্রুতি চ্যালেঞ্জ এখন বড় প্রশ্ন। শাশ্বত মেহেদির প্রতিবেদন। গেল 28 জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 17তম নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এবার নির্বাচনে অংশ নিয়েছিল কাঞ্চন নিপুণ ও মিশা জায়েদ প্যানেল। এবার সমিতির ভোটার সংখ্যা ছিল 428 জন, ভোট দিয়েছেন 365 জন, বাতিল 10 ভোট, 355 ভোট বৈধ। ২৯ জানুয়ারি ভোর রাতে ঘোষিত হয়েছে ফলাফল। এবারে নির্বাচনে জয়ের মাধ্যমে টানা তিন মেয়াদে সমিতির সাধারণ সম্পাদক হলেন জায়েদ খান। অন্যদিকে প্রথমবারের মতো সমিতির নবনির্বাচিত সভাপতি হলেন ইলিয়াস কাঞ্চন। দুই প্যানেল থেকে এই দুইজন উঠে আসায় ও নিরঙ্কুশ বিজয় কোনো প্যানেল অর্জন না করায় দুই প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতির চ্যালেঞ্জ এখন বড় প্রশ্ন। জায়েদ খানের টানা তিন মেয়াদের হ্যাট্রিক। অন্যদিকে কাঞ্চনের শিল্পী সমিতির প্রথমবারের মতো সভাপতি হওয়া দুই সংবাদ তাদের জন্য আনন্দের হলেও তারা বিমর্ষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে কি দুই প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিপালনে ঝুঁকির বিভিন্ন পক্ষ তৈরি হচ্ছে, নাকি দল মত নির্বিশেষে এক হয়ে নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালনে ঐক্যমতে পৌঁছাতে পারবেন তারা, এই উত্তর এখন সময়ই বলে দেবে। কাঞ্চন নিপুণ প্যানেলের ইশতেহারের 22 দফা নিয়ে চিন্তিত কাঞ্চন। মর্যাদায় ও পর্দায় আমাদের শিল্পী স্লোগানে তারা এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণের সঙ্গে 13 ভোটের ব্যবধানে জয় পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। জায়েদের প্যানেলের প্রতিশ্রুতি পালন কত দূর গড়াবে তাও এখন দেখার পালা। সব মিলিয়ে এবারের নির্বাচিত সমিতি কতটুকু কার্যকরী হবে তা তাদের পরবর্তী কার্যক্রমে প্রতিফলিত হবে বলে ধারণা করা যাচ্ছে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।